ধন্যবাদ। এই মাত্র আমাদের কাবাডি খেলা শুভ উদ্বোধন ঘোষণা করলেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক। এখন আমাদের কাবাডি খেলা শুরু হবে, কাবাডি খেলা শুরু হবে। এই মাত্র আমাদের কাবাডি খেলা শুরু হয়ে গেল, সবাইকে ধন্যবাদ। আপনাদের খেলা উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ খেলার মাঠে স্বাগতম। এএম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018 এর গ্রান্ড ফাইনাল শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত এবং যে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে ঘিওর উপজেলা এবং তাদের প্রতিদ্বন্দ্বী দৌলতপুর উপজেলা, দুটি দলই কিন্তু প্রথম পর্বে জয়লাভ করে তারা টসে অবশ্য জয়লাভ করেছে দৌলতপুর, তারা কোর্ট চয়েস করেছে। দুটি দলকে আমরা দেখতে পাচ্ছি লাল এবং কালো বর্ণের জার্সিতে ঘিওর উপজেলা, যারা গ্রুপ পর্বের ম্যাচে পরাজিত করে তাদের প্রবল প্রতিপক্ষ শিবালয় উপজেলাকে, এবং একই দলকে নিজেদের প্রথম ম্যাচে দৌলতপুর তারা অবশ্য হারিয়েছিল 40-21 পয়েন্টের ব্যবধানে। এবং আজকে শিরোপা লড়াইয়ের জন্য দুটি দল পরস্পরের মোকাবেলা করবে। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন, বাংলাদেশ দলের নন্দিত এবং গর্বিত সদস্য, ডিরেক্টর বিসিবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, মানিকগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাইমুর রহমান দুর্জয়, এবং এই প্রতিযোগিতার উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ পুলিশের গর্ব, বাংলাদেশ পুলিশের অহংকার, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক, ক্রীড়াপ্রেমী একজন মানুষ জনাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম টিআইজি বাংলাদেশ পুলিশ, এবং স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত আছেন জনাব রিফাত রহমান শামীম, সম্মানিত পুলিশ সুপার মানিকগঞ্জ জেলা, জনাব নিনা রহমান সভাপতি মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ নাজমুস সাদাত সেলিম, সম্মানিত জেলা প্রশাসক মানিকগঞ্জ জেলা। যাক, এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে। প্রথম আক্রমণটা দৌলতপুরের বিরুদ্ধে ঘিওর উপজেলা দলের পক্ষে, চেজ নাম্বার 9 মশু, তিনি গেছেন আক্রমণে, খুব ভালোভাবে তাকে ব্লক সৃষ্টি করলেন এবং শেষ পর্যন্ত পয়েন্ট যাবে, একটি পয়েন্ট দৌলতপুর উপজেলার ঘরে জমা পড়লো। প্রথম পয়েন্ট দৌলতপুরের পক্ষে, দৌলতপুর 1 ঘিওর উপজেলা 0। এই মুহূর্তে অবশ্য ঘিওর উপজেলার পক্ষে প্রথম আক্রমণ দৌলতপুরের পক্ষে। ইনফ্যাক্ট চেজ নাম্বার 1 সাদ্দাম, কবাডি 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 কবাডি, দুটো পয়েন্ট লাভ করেছে কবাডি কবাডি দৌলতপুর 3 ঘিওর 0। এই মুহূর্তে অবশ্য ঘিওর পক্ষে আক্রমণ, শাহীন গেছেন আক্রমণে। তিনটি উপজেলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, শিবালয় উপজেলা, ঘিওর উপজেলা এবং দৌলতপুর উপজেলা, এবং সেরা দুটি দল আজকে এই ফাইনালে অবতীর্ণ হয়েছে। ঝমঝমার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট এএম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018, এবং আজকের এই ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য প্রচুর দর্শক অনেক দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন, এবং কাবাডি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা, এবং 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খেলাকে জাতীয় খেলার মর্যাদা প্রদান করেছিলেন। তবে দীর্ঘদিন যাবৎ জাতীয় খেলা কাবাডি কিন্তু অনেকটা হারিয়ে যেতে বসেছিল, তবে বর্তমান কমিটি, যিনি সাধারণ সম্পাদক বর্তমান কমিটির জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ, তিনি দায়িত্বভার গ্রহণ করবার পর দানিয়া বান্দা বলছি গাঙ্গুলি
10 সেকেন্ড নেবেন সাউন্ড অপারেটর। এবং ইতিমধ্যে পয়েন্ট কিন্তু পাঁচে চলে গেছে, দৌলতপুর 5 ঘিওর 0। এখনো পর্যন্ত ঘিওর উপজেলা দল তারা তাদের কোনো পয়েন্ট আপ করতে পারে। আবারও পয়েন্ট, একাধিক পয়েন্ট, 5 পেরিয়ে 6 উন্নীত হলো, 5 অবশ্য এই মুহূর্তে, দৌলতপুর 5 ঘিওর 0, ঘিওর অবশ্য 1 এই মুহূর্তে, ঘিওর 1 দৌলতপুর 5, 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে। প্রতিপক্ষ শিবালয়ের বিরুদ্ধে দেখা যাক সেই কাজটি আজকের এই ফাইনালে তিনি সুচারুরূপে পালন করতে পারেন কিনা। যেটি একটু আগে বলছিলাম, 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই খেলাকে জাতীয় খেলার মর্যাদা দিয়েছিলেন। ঘিওরের পক্ষে একটি পয়েন্ট গেছে, ঘিওর 2 8 দৌলতপুর ঘিওর 2। এই মুহূর্তে অবশ্য ঘিওর, ঘিওরের পক্ষে আক্রমণ, চেজ নাম্বার 7 ইকবাল তাকে কিন্তু খুব ভালোভাবে ব্লক সৃষ্টি করলেন, পয়েন্ট যাবে দৌলতপুরের পক্ষে। আরো একটি, দৌলতপুর, দৌলতপুর 9 ঘিওর উপজেলা 2, পয়েন্টের ব্যবধান অবশ্য 7 পয়েন্টের, 9-2 ঘিওর 9 ঘিওর অবশ্য 2 দৌলতপুর 9। এবং এই মুহূর্তে আর একটি পয়েন্ট, 10-2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে দৌলতপুর উপজেলা। হাড্ডাহাড্ডি লড়াই হবে অবশ্য আমরা আশা করছি, দুটি দলই প্রথম পর্বে জয়লাভ করেছিল, সেক্ষেত্রে দলটি, প্রতিপক্ষ দলটি ছিল শিবালয় উপজেলা। আবারও কিন্তু পয়েন্ট, দৌলতপুর শক্তিশালী দল গঠন করেছে শিরোপা জয়ের ক্ষেত্রে, এবং দারুণ উত্তেজনা, 11-3 দৌলতপুর 11 ঘিওর 3, 8 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে দৌলতপুর ঘিওর উপজেলার বিরুদ্ধে। 3টি উপজেলা ক্রীড়া সংস্থা দৌলতপুর, শিবালয় এবং ঘিওর উপজেলা যারা এই প্রতিযোগিতার সফলতম আয়োজক, এবং সেই আয়োজনের আর কিন্তু সফল সমাপ্তি হবে সেটি আমরা প্রত্যাশা করছি। 12-3 দৌলতপুর 12 ঘিওর 3। এই মুহূর্তে অবশ্য দৌলতপুরের বিরুদ্ধে আক্রমণ ঘিওর উপজেলা দলের, খেলোয়াড়টির নাম মশিউর রহমান, চেজ নাম্বার 9, প্রতিযোগিতার টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস, পাওয়ার্ড বাই বসুন্ধরা আটা ময়দা সুজি। এবং এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে জনাব নাইমুর রহমান দুজাই এমপির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে। যারা মাঠের বাইরে আছেন তারা অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখলে এই খেলা উপভোগ করবার সুযোগটি পাবেন। যাও এই মুহূর্তে আরো একটি অ্যাটাক, 15-15 প্রথমার্ধের খেলা চলছে অবশ্য এই মুহূর্তে, সাদা ধরা পড়লেন, সুতরাং আবারও পয়েন্ট, আবারও পয়েন্ট, তেরো তিন পয়েন্টের ব্যবধান 10, মাত্র দুজন খেলোয়াড় এবারে কিন্তু ধরা পড়লেন, খুব ভালোভাবে ব্লকটা সৃষ্টি করলেন, সুপার টেকেন, এবং সেক্ষেত্রে 5 পয়েন্ট যাবে, 5 পয়েন্ট ঘিওর উপজেলার সুপার টেকেনের কল্যাণে, সুপার টেকেনের কারণে 5টি পয়েন্ট পাবে যেটি কাবাডির বাইলস। এই মুহূর্তে চেজ নাম্বার 1 তিনি আক্রমণে, 6 পয়েন্ট বোনাস পয়েন্ট ঘিওরের পক্ষে, বোনাস পয়েন্ট পাওয়ার সুবাদে ঘিওর 6 দৌলতপুর উপজেলা 13, 7 পয়েন্টের ব্যবধানে এখনো পর্যন্ত দৌলতপুর এগিয়ে। আবারও কিন্তু বিপজ্জনক জায়গায় কিন্তু দুজনকে, দুজন খেলোয়াড়কে একই সাথে ব্লক ব্লক করলেন, সুতরাং দু পয়েন্ট,
এবং ১৩ পেরিয়ে এই মুহূর্তে দলীয় পয়েন্ট টাচ দলকোট উপজেলা দলের ১৫ ভিওর উপজেলা ৬ জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট বসুন্ধরা এলপি গ্যাস যারা এই প্রতিযোগিতার টাইটেল স্পন্সর পাওয়ার্ড বাই বসুন্ধরা আটা ময়দা সুজি বসুন্ধরার পক্ষ থেকে বসুন্ধরার পক্ষ থেকে একটি স্টল রয়েছে আমাদের মাঠের ঠিক পাশে দর্শকদেরকে সেই স্টল থেকে আটা ময়দা সুজি নুডলস সহ বিভিন্ন সামগ্রী রয়েছে বসুন্ধরার সৌজন্যে সেগুলি আপনারা ক্রয় করতে পারবেন আর একটি পয়েন্ট দলিতপুরের পক্ষে দলিতপুর উপজেলা ১৬ ঘিওর উপজেলা ৮ ব্যবধান ৮ পয়েন্টের আবারও কিন্তু আক্রমণ তবে এই মুহূর্তে কিন্তু ধরা পড়লেন খুব ভালোভাবে শাহিন আরো একটি পয়েন্ট দলিতপুর ১৭ ঘিওর উপজেলা ৮ ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে দুর্দান্ত এবং এই মুহূর্তে লোনা সহ টোটাল তিনটা পয়েন্ট যাবে দৌলতপুরের উপজেলা ঘরে সুতরাং দৌলতপুর উপজেলা ২০ ঘিওর উপজেলা ৮ ১২ পয়েন্টের ব্যবধান প্রথম লোনা সহ ৩ পয়েন্ট লাভ করলো দৌলতপুর প্রতিপক্ষ দলকে প্রথমবারের মতো নক আউট করেছে তারা আরো একবার জানাতে চাই বর্তমান পয়েন্টের ব্যবধান দৌলতপুর উপজেলা ২০ ঘিওর উপজেলা ৮ দুটি দলে কিন্তু নিজেদের গ্রুপ পর্বে শিবালয় উপজেলাকে পরাজিত করে তারা ফাইনালে উন্নীত হয় গতকাল গ্রুপ পর্বে দুটি ম্যাচ শেষ হয় এবং আজকে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়ে এই জমজমাট প্রতিযোগিতা দারুণভাবে এনজয় করছেন বাংলাদেশ পুলিশের গর্ব বাংলাদেশ পুলিশের অহংকার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম টিআইজি বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য অতিথিবৃন্দ রাশি উপস্থিত হয়ে দারুণ এনজয় করছেন এই ফাইনাল ম্যাচ প্রচুর দর্শকের সমাগম হয়েছে যারা হলেন খেলাধুলা নিবৃত্ত প্রাণ এবং খেলাকে যারা ভালোবাসে বিশেষ করে কাবাডি যাদের হৃদয়ের খেলা তারা কিন্তু ছুটে এসেছেন অন্তত এই ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য আর সরাসরি সম্প্রচার হচ্ছে নাইমুর রহমান দুজয়ের অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে সেখানে আপনারা চোখ রাখলেই এই খেলা সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন বোনাস পয়েন্ট পেয়ে গেল ১০ পয়েন্ট ঘিওর উপজেলার পক্ষে ঘিওর উপজেলা ১০ এবং এই মুহূর্তে আবারও পয়েন্ট ঘিওর উপজেলার পক্ষে ঘিওর ১১ দৌলতপুর উপজেলা ২০ পয়েন্টের ব্যবধান ৯ পয়েন্টে প্রথমার্ধের খেলা চলছে শুরুতে কিন্তু বেশ পিছিয়ে পড়েছিল ঘিওর উপজেলা তবে সেখান থেকে কিন্তু তারা আপাতত উত্তরণের পথটা খুঁজছে এবং এই মুহূর্তে শেষ পর্যন্ত পয়েন্ট আসবে চমৎকার টেকনিক একটি পয়েন্ট পাবে একটি পয়েন্ট যাবে দৌলতপুর উপজেলার ঘরে দৌলতপুর ২১ ঘিওর উপজেলা ১১ ব্যবধান পয়েন্টের ১০ প্রতিযোগিতার টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস এবং পাওয়ার্ড বাই বসুন্ধরা আটা ময়দা সুজি বসুন্ধরা গ্রুপ তারা কিন্তু খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে তারা এগিয়ে এসছে গত মৌসুমে বসুন্ধরা গ্রুপের সহায়তায় রংপুর রাইডার্স তারা অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল বিপিএল টি টোয়েন্টিতে এবং এবারের মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন শক্তি হিসাবে বসুন্ধরা কিংসকে দেখা যাবে বসুন্ধরা গ্রুপের আরেকটি স্পোর্টস প্রতিষ্ঠান এবং এই মুহূর্তে বসুন্ধরা এলপি গ্যাসের পৃষ্ঠপোষকতা এবং পাওয়ার্ড বাই বসুন্ধরা আটামদা সুজির কল্যাণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বরঙ্গাইলের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ খেলার মাঠে জমজমাট আয়োজন একটি পয়েন্ট কিন্তু ইতিমধ্যেই ঘরে তুলেছে ঘিওর উপজেলা ঘিওর ১২ দৌলতপুর ২২ ব্যবধান ১০ পয়েন্টের প্রথমার্ধের খেলা চলছে যথেষ্ট
প্রাণবন্তে এই ফাইনাল ম্যাচ এম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018 বর্তমান মাননীয় সংসদ সদস্য আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের নন্দিত এবং গর্বিত সদস্য ডিরেক্টর বিসিবি এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মানিকগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের সবার প্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব জনাব নাইমুর রহমান দুর্জয় এমপির গর্বিত পিতা সাবেক মাননীয় সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একসময়ের নন্দিত শিক্ষাবিদ শিক্ষা উন্নয়নে যিনি ছিলেন নিবৃত্ত প্রাণ মরহুম এম সাইদুর রহমান সাহেবের স্মৃতির উদ্দেশ্যে এই মাহতে টুর্নামেন্টের আয়োজন এবং তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা ধারাভাষের প্রাক্তন আবারও পয়েন্ট দৌলতপুর উপজেলার সমর্থকেরা দারুণ খুশি তবে প্রতিপক্ষ ঘের উপজেলা সমর্থকেরা তারাও কিন্তু মুখিয়ে রয়েছেন তাদের দল বেটার পারফরমেন্স দেবে এবং সেক্ষেত্রে তারা গুড কাম ব্যাক করবে ঘিওর উপজেলা 13 দৌলতপুর উপজেলা 24 এই মুহূর্তে অবশ্য আরবার পয়েন্ট 25 এই মুহূর্তে পয়েন্ট প্রথমার্ধের খেলা চলছে যথেষ্ট উত্তেজনা এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের ঢল নেমেছে এই মুহূর্তে বরুঙ্গাইলের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ খেলার মাঠে গত বছর এখানে আয়োজিত হয়েছিল সফলভাবে শেখ রাসেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার প্রদান করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান পাপন এমপি এবং সেই ধারাবাহিকতা প্রথমবারের মতো দেশের জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আয়োজকরা নিবৃত্ত প্রাণ এবং সেটির একটা গণজাগরণ অন্তত সৃষ্টি হয়েছে কেননা দীর্ঘদিন অন্ধকারাচ্ছন্ন ছিল জাতীয় খেলা কাবাডি আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো শিরোপা ছিল না তবে বর্তমান কমিটি নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সেক্ষেত্রে সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের গর্ব পুলিশের অহংকার ক্রীড়া ব্যক্তিত্ব যিনি সদ্য ডিআইজি পদমর্যাদা লাভ করেছেন আমাদের সবার প্রিয় জনাব হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম এবং তিনি দায়িত্বভার গ্রহণ করবার পর কাবাডিকে নতুনভাবে তিনি ঢেলে সাজানোর চেষ্টা করেছেন এবং গত বছর সারা দেশব্যাপী প্রত্যেকটি জেলা উপজেলাতে সফলভাবে আয়োজন করে জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপ এবং যেখান থেকে নতুন নতুন প্রতিভার কিন্তু বিকাশ হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশেষ করে ওয়ার্ল্ড কাপ কাবাডিতে বাংলাদেশ এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি তবে ব্রোঞ্জ পদক পেয়েছে তৃতীয় স্থান লাভ করে তবে আমরা আশা করছি নতুন কমিটির অধীনে আন্তর্জাতিক যে ট্রফি জয় বা বিশ্বকাপ কাবাডিতে শিরোপা জয় সেটি একটা সময় লাভ করবে বাংলাদেশ জাতীয় কাবাডি দল দৌলতপুর উপজেলা 26 ঘিওর উপজেলা 15 প্রথমার্ধের খেলা চলছে আস্তে আস্তে কিন্তু প্রায় প্রথমার্ধ শেষের দিকে এবারে খুব ভালোভাবে ব্লক এমন ভাবে ব্লকটা সৃষ্টি করলেন বিন্দুমাত্র নার্ভাস সুযোগ পাননি খেলোয়াড়টি আবারও পয়েন্ট দৌলতপুর উপজেলার অনুকূল দৌলতপুর উপজেলা 27 ঘিওর উপজেলা 15 খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার প্রদান করবেন চ্যাম্পিয়ন দল ট্রফি সহ লাভ করবে 1,00,000 টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দল লাভ করবে ট্রফি সহ 60,000 টাকা প্রাইজ মানি এছাড়া ম্যান অফ দ্য ফাইনাল তিনি পাবেন 5,000 টাকা বেস্ট ক্যাচার তিনি পাবেন 5,000 টাকা প্রাইজ মানি এবং বেস্ট রেডার তিনি পাবেন 5,000 টাকা প্রাইজ মানি এবং বসুন্ধরা গ্রুপ মূলত এই প্রতিযোগিতার স্পন্সর করছে টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস পাওয়ার্ড বাই বসুন্ধরা আটা ময়দা সুজি বসুন্ধরা গ্রুপ যেটা বলছিলাম তারা কিন্তু বাংলাদেশের ক্রাঙ্গনকে বেগবান করবার জন্য সর্বদা নিবেদিত প্রাণ নিয়েছে সাউন্ড অপারেটরকে অনুরোধ জানাচ্ছে একটু কম সাউন্ড বাজাতে হবে
সরাসরি সম্প্রচার। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের মাঠের পাশেই বসুন্ধরা গ্রুপের সৌজন্যে একটি টি স্টল রয়েছে, যেখানে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন সামগ্রীর মূল্য ছাড় রয়েছে এবং আপনাদেরকে সেখানে গিয়ে সেই পণ্যগুলো আপনারা ক্রয় করতে পারেন। বসুন্ধরা গ্রুপ, আগেই বলেছি, দেশের ক্রীড়াঙ্গনে সর্বদা নিবৃত্ত প্রাণ। বসুন্ধরা গ্রুপের দুই কর্ণধারের কথা বলতে হয় জনাব সায়েম সোহান আনভীর, যিনি শেখ রাসেল ক্রীড়াচক্রকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই ক্লাবটির তিনি প্রেসিডেন্ট, এবং তারই ছোট ভাই জনাব সাফওয়ান সোহান তাজবীর, যিনি নেতৃত্ব দিচ্ছেন লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং এই ক্লাবটি তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং একই সাথে রংপুর রাইডার্সের সম্মানিত প্রেসিডেন্ট হিসেবে গত বছর বিপিএল টি-20তে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। এবং সেই বসুন্ধরা গ্রুপ তার এগিয়ে এসছে বাংলাদেশের কাবাডিকে আরও বেশি উদ্দীপ্ত করবার জন্য, এবং গ্রাম বাংলার যে ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে তার সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সারা দেশব্যাপী এই আয়োজনের সাথে সম্পৃক্ত বসুন্ধরা গ্রুপ। এবং এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস, পাওয়ার্ড বাই বসুন্ধরা আটা, ময়দা এবং সুজি। এবং একই সাথে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইনটা একটু জানাতে চাই। ঘিওর উপজেলা 17 এবং 35 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দৌলতপুর উপজেলা। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তথা প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন যার অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস, ক্রিকেট ফুটবলের পাঠ চুকিয়ে জাতীয় খেলা কাবাডির এই জমজমাট আয়োজন যার নেতৃত্বে সম্মানিত দর্শক মন্ডলী, এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ঘিওর দৌলতপুর শিবালয়ের মাটি মানুষের নেতা। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আজকের খেলা টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস এবং পাওয়ার্ড বাই আটা ময়দা সুজি বসুন্ধরা গ্রুপের সার্বিক সহযোগিতায় আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যা হোক, প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সম্মানিত দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের মাঠের পাশে একটি স্টল রয়েছে, যেখানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিশেষ ছাড় এবং গিফট রয়েছে, সবাইকে সেই পর্বেও আমন্ত্রণ জানাচ্ছি। আগেই বলেছি বসুন্ধরা গ্রুপ যারা এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করবার ক্ষেত্রে স্পন্সর করছে, টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস, পাওয়ার্ড বাই বসুন্ধরা আটা, ময়দা এবং সুজি। যা হোক, প্রথমার্ধের পাঠ চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। এই মুহূর্তে ঘিওর উপজেলার আক্রমণ, খেলোয়াড়টি হলেন শাহাদ, এখনো পর্যন্ত সেইভাবে ফাইনাল ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে পারেনি, তবে দেখা যাক প্রথমার্ধের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নব উদ্যমে এগিয়ে যাবে অন্তত আক্রমণ ভাগে ঘিওর উপজেলা স্টেডিয়াম। আমাদের প্রত্যাশা পয়েন্ট গেছে, দ্বিতীয়ার্ধে প্রথম পয়েন্ট ঘিওরের পক্ষে, ঘিওর উপজেলা 17-18, তাদের প্রতিপক্ষ দৌলতপুর উপজেলা অনেকটা সেফ জোনে, 35 তাদের অর্জিত পয়েন্ট। এই মুহূর্তে চেস নাম্বার 8 রাসেল, তিনি রয়েছেন আক্রমণে দৌলতপুর উপজেলার পক্ষে। তিনটি উপজেলা ঘিওর, শিবালয় এবং দৌলতপুর উপজেলা তাদের আয়োজনে এই মহতি আয়োজন এম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018। অত্র এলাকার সাবেক মাননীয় সংসদ সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অত্র এলাকার কৃতি সন্তান, তার নামে এই মহতি টুর্নামেন্টের আয়োজন। এবং আমরা আশা করছি আগামীতেও জনাব নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে তার নামে এই কাবাডি টুর্নামেন্ট সফলভাবে কন্টিনিউ আয়োজিত হবে, সেটি আমাদের প্রত্যাশা। দ্বিতীয়ার্ধের খেলা মাত্র কিছুক্ষণ আগে শুরু হয়েছে, বিকালের পাঠ চুকে সন্ধ্যা ঠিক ক্রান্তি লগ্নে
চেস নাম্বার 10 শাহিন, তিনি রয়েছেন আক্রমণে। দেখা যাক পয়েন্ট নিতে পারেন কিনা। বোনাস পয়েন্ট ঘিওরের পক্ষে, ঘিওর এই মুহূর্তে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে। ঘিওর 20, দৌলতপুর 36। আবারও আক্রমণ এই মুহূর্তে অবশ্য দৌলতপুর উপজেলার পক্ষে, চেস নাম্বার 12, তিনি আক্রমণে। মিজান 1, দুজন মিজান খেলছেন বিপজ্জনক জোনে, কিন্তু শেষ পর্যন্ত দুজন খেলোয়াড়কে ব্লক করলে। দুটো পয়েন্ট যাবে 20-22 ঘিওর উপজেলা। কেমন নয় পয়েন্টের উত্তরণটা দেখছি দ্বিতীয়ার্ধে ঘিওর উপজেলা। দেখা যাক সেখান থেকে তারা প্রতিপক্ষ যে 14 পয়েন্টের ব্যবধান ঘটিয়েছে সেটাকে কমিয়ে আনতে পারে কিনা। আবার পয়েন্ট, একটি পয়েন্ট পাবে, কারণ একজন খেলোয়াড়কে ব্লক করেছিলেন, যে কারণে একটি পয়েন্ট পাবেন। পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে 36-37। এটি অবশ্য দৌলতপুর উপজেলার পয়েন্ট টেবিলে জমা পড়েছে। ঘিওর উপজেলা 22। গতকাল এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল এবং প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার হিসেবে এই টুর্নামেন্টে সে সম্পৃক্ত। অ্যাডাস স্পোর্টস অ্যান্ড লাইট ইভেন্ট, অনেক অনেক ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান এই প্রতিষ্ঠানটি জনাব নওয়াজ শোয়াকে, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজিত হয়েছে। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটি উপজেলা ঘিওর উপজেলার এই বরঙ্গাইলের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ খেলার মাঠে 1, 2, 3, 4 জন। শেষ মুহূর্তে অন্তত শক্তি খাটিয়ে প্রতিপক্ষের তিনজন খেলোয়াড়কে ব্লক করে নিজ কোর্টে কিন্তু স্পর্শ করলেন হাতটি। 38 পেরিয়ে পয়েন্ট চলে যাবে 41-41 দৌলতপুর উপজেলা, ঘিওর উপজেলা 23, পয়েন্টের ব্যবধান 18। অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে, তবে যথেষ্ট সময় রয়েছে। যদি কামব্যাকটা করতে পারে ঘিওর উপজেলার খেলোয়াড়রা, তাহলে সেখান থেকে কিন্তু তারা অবশ্যই, তারাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা থাকবে। ঘিওরের পয়েন্ট বাড়বে একটি, ঘিওর 25, দুটি পয়েন্টের সুবাদে 23 পেরিয়ে 25 দৌলতপুর উপজেলা 41। আবারও দু পয়েন্ট, সুপার পয়েন্ট, 25 পেরিয়ে 27 ঘিওর উপজেলা, দৌলতপুর উপজেলা 41। জমজমাট প্রতিযোগিতা জাতীয় খেলা কাবাডির, কাবাডি শুধু ঢাকা কেন্দ্রিক নয় এবং কাবাডিকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলাতে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশন সর্বদা নিবেদিত প্রাণ। আবারও কিন্তু পয়েন্ট 28-42, আরেকটি পয়েন্টের সুবাদে 41 পেরিয়ে 42 দৌলতপুর উপজেলা এবং ঘিওর উপজেলা 28। কমবক্সে রয়েছে আমি কুমার কল্যাণ, আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস এবং পাওয়ার বাই বসুন্ধরা আটা ময়দা সুজি। এই প্রতিযোগিতা পরিচালনার জন্য বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে এসেছেন 6 জন রেফারি, যাদের মধ্যে অন্যতম মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ মজনু এবং স্বপন খান। তারা অবশ্য ইন্টারন্যাশনাল রেফারি। প্রথম শ্রেণীর রেফারি হিসেবে রয়েছেন 3 জন, মোহাম্মদ রেজাউল ইসলাম, সুমন এবং জবান। সুপার টেকেনের সুবাদে ঘিওর উপজেলার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 43 পয়েন্টের শীর্ষে রয়েছে দৌলতপুর উপজেলা। এই মুহূর্তে অবশ্য প্রতি আক্রমণ আবারও সেই সাদাত, যাকে ঘিরে পয়েন্ট ঘরে তোলার একটা পরিকল্পনা, তবে সেই পরিকল্পনা আপাতত কিন্তু ভেস্তে গেল, তিনি ব্লক হলেন। সুতরাং পয়েন্ট যাবে দৌলতপুরের ঘরে। দৌলতপুর উপজেলা 44, ঘিওর উপজেলা 23, আবারও একাধিক পয়েন্ট, 4 পয়েন্ট। শূন্য হবে পথ ঘাট,
লোকো নাচবে দেশ, কাবাডি দেখবে বাংলাদেশ, জমবে খেলা কাঁপবে মাঠ, শূন্য হবে পথ ঘাট, আজবে ঢোলক নাচবে দেশ, কাবাডি দেখবে বাংলাদেশ। অসাধারণ একটা প্রত্যয়, টোটাল টিম কম্বিনেশন অসাধারণ। দৌলতপুর উপজেলা দলের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অসাধারণ কিছু সেভ করেছেন, পয়েন্টও নিয়ে এসেছেন। খেলোয়াড়টি হলেন মিজান টু। এবং এই মুহূর্তে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইকবালের আক্রমণ গিয়র উপজেলার পক্ষে। গিয়র অবশ্য বোনাস পাবে, বোনাস পয়েন্ট একটি, গিয়র উপজেলা 31, দৌলতপুর উপজেলা 48। প্রথমার্ধে এগিয়েছিল দৌলতপুর উপজেলা, একাধিক খেলোয়াড়ের আক্রমণ, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য ব্লক হলেন শেষ নাম্বারে ওয়ান সাদ্দামকে ব্লক করলেন। সুতরাং 80 পয়েন্ট গিয়র উপজেলার পক্ষে, গিয়র উপজেলা 32, দৌলতপুর উপজেলা 48। পয়েন্ট আসবে গিয়র উপজেলার পক্ষে 33। পাশ মার, আমরা স্কুলে পড়ার অবস্থায় 33-এ পাশ থাকে, সেই পাশ মার্কটা অবশ্য এই মুহূর্তে পয়েন্ট হিসেবে শোভা পাচ্ছে গিয়র উপজেলার স্কোর বোর্ডে। অনেকে আমাদেরকে সহযোগিতা করছেন এই আয়োজনকে সাকসেসফুল করবার জন্য, তাদের মধ্যে আমরা ধন্যবাদ জানাবো জনাব বাবুল আক্তার খাজা, শিবালয় উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, একই সাথে গিয়র উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ফরিদকে, যিনি অবশ্য প্রথম শ্রেণীর রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, একই সাথে আরও যারা আয়োজকদেরকে সহযোগিতা করছেন এই সফলতম আয়োজনটাকে সুন্দরভাবে সম্পন্ন করবার ক্ষেত্রে, তাদেরকে আমরা ধন্যবাদ। আবারও পয়েন্ট, এবং সেই সাথে দলীয় যে স্কোরটা 50-এ উন্নীত হলো। ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেটের মহানায়ক নাইমুর রহমান দুর্জয় আছেন, ক্রিকেটে যখন কোনো খেলোয়াড় 50 রান পূর্ণ করে তখন কিন্তু আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই, অর্থাৎ হাফ সেঞ্চুরি বলা হয় 50 রানকে ক্রিকেটে। আর এখানে 50 পয়েন্ট নিয়ে একেবারেই টেবিল টপে রয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটা পথ কিন্তু এগিয়ে গেছে দৌলতপুর উপজেলা। শক্তিশালী দল তারা গঠন করেছে এবং খেলার শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার প্রদান করবেন। চ্যাম্পিয়ন দল ট্রফি সহ লাভ করবে 1,00,000 টাকা প্রাইজ মানি, রানার্স আপ দল লাভ করবে ট্রফি সহ 60,000 টাকা প্রাইজ মানি, একই সাথে বেস্ট রাইডার তিনি পাবেন 5,000 টাকা প্রাইজ মানি, বেস্ট ক্যাচার তিনি পাবেন 5,000 টাকা প্রাইজ মানি, ম্যান অফ দ্য ফাইনাল তিনিও লাভ করবেন 5,000 টাকা প্রাইজ মানি। মেডিকেল টিমের সদস্যকে মাঠে প্রবেশের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে দৌলতপুর উপজেলা তারা পয়েন্ট পেয়েছে 52 তাদের পয়েন্ট, এবং 34 পয়েন্টে তাদের পেছনে ঘিওর উপজেলা। ঘিওর আবার পয়েন্ট পাবে 35 তাদের সংগ্রহ। বসুন্ধরা গ্রুপ যারা এগিয়ে এসছে এই টুর্নামেন্টকে সাকসেসফুল করবার জন্য, বসুন্ধরা এলপি গ্যাস টাইটেল স্পন্সর হিসেবে এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত, একই সাথে পাওয়ার্ড বাই বসুন্ধরা আটা ময়দা সুজি। বসুন্ধরা গ্রুপের সৌজন্যে মাঠের পাশে একটি স্টল রয়েছে যেখানে বিভিন্ন পণ্যের উপরে মূল্য ছাড় এবং গিফট প্রদান করা হচ্ছে, দর্শকদেরকে সেখানে উপস্থিত হয়ে সেগুলি সংগ্রহের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বেগবান করবার জন্য বসুন্ধরা গ্রুপ তারা ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আগেই বলেছি গত বছর তারা বিপিএলের যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের অন্যতম কর্ণধার জনাব সাফওয়ান সোভান তাজবির, যিনি লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন, রংপুর রাইডার্সের চেয়ারম্যানও তিনি, এবং একই সাথে এবারের ফুটবল মৌসুমে নতুন শক্তি হিসাবে বসুন্ধরা কিংসকে
আমরা কিন্তু দেখতে পাবো। জাতীয় দলের একাধিক ফুটবলারকে দলভুক্ত করে শক্তির পরিচয় দিয়েছে ইতিমধ্যে বসুন্ধরা কিংস এবং তাদের প্রতিষ্ঠান দেশের প্রাঙ্গণে উন্নয়নে গিয়েছে। Me and my friends at the table doing shots, drinking faster, and then we talk slow. And then come over and start up a conversation with just me. Trust me, I'll give it a chance. Last 5 minute khela. Last 5 minute khela. Tippanno Shaitirish. Gior Shaitirish, Dolotpo Tippanno. Do or die আক্রমণে যাবে বলতে দৌলতপুর উপজেলা। খেলোয়াড়টি হলেন চেজ নাম্বার 8 রাসেল। পারবেন কি অনলাইন বটে কত পয়েন্ট? 2 পয়েন্ট, ডাবল পয়েন্ট পেয়ে গেছে দৌলতপুর উপজেলা। দৌলতপুর 55, লাস্ট 4 মিনিটের খেলা বাকি। এবং এই মুহূর্তে কিন্তু খুব ভালোভাবে ব্লক করলেন দুই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টিকে, অর্থাৎ আশিককে। আবার একটি পয়েন্ট, 56-38, 56 দৌলতপুর উপজেলা, ঘিওর উপজেলা 38। একেবারে অন্তিম লগ্নে ফাইনাল ম্যাচ এম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018 এর। এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, যাদের অক্লান্ত পরিশ্রম সুন্দর পরিকল্পনার একটি সার্থক প্রয়াস, তাদের সবাইকে আমাদের সবার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং উদ্বোধক হিসাবে এই জমজমাট ফাইনাল ম্যাচ দারুণ ভাবে উপভোগ করছেন বর্তমান কাবাডি ফেডারেশনের সফলতম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশের গর্ব, পুলিশের অহংকার জনাব হাবিবুর রহমান বিপিএম বার, পিপিএম ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন বাংলাদেশ পুলিশ। 59-38, লাস্ট 3 মিনিটের খেলা বাকি। 59 দৌলতপুর উপজেলা এবং ঘিওর 38। এবং শেষ পর্যন্ত ব্লক করতে গিয়েও কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, একটি পয়েন্ট, 2 পয়েন্ট 40 40-59, লাস্ট 2 মিনিট, লাস্ট 2 মিনিটের খেলা বাকি। এবং খেলা শেষে প্রেজেন্টেশন সেরেমনি, সবাইকে সেই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক দূর দূরান্ত থেকে দর্শকেরা এসেছেন যারা এই জাতীয় খেলা কাবাডির জন্য তারা নিবেদিত প্রাণ। এবং বর্তমান জাতীয় যে সমস্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি, ইয়াবা, এবং সেগুলি থেকে আমাদের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ক্রিয়ামুখী করতে হবে। এবং ক্রিয়ামুখী করতে পারলে এই ধরনের বড় ধরনের সমস্যা থেকে আমাদের যুব সমাজ রক্ষা পাবে। মাদককে না বলো, সবাই আমরা মাঠে চলো, মূলত এই স্লোগান। এবং যার যে স্লোগানকে কেন্দ্র করে এই ধরনের আয়োজনের সাথে আজকে প্রত্যেকেই সম্পৃক্ত হয়েছে। লাস্ট 1 মিনিটের খেলা, দৌলতপুর 60 ঘিওর 39, দৌলতপুর 60-39, এখন অবশ্য 41 লাস্ট মিনিটের খেলা। একেবারে অন্তিম লগ্নে যে কোনো মুহূর্তে রেফারি লম্বাবাসি বাজিয়ে এই ম্যাচের ইতি টানবেন। এই মুহূর্তে আবারও কি পয়েন্ট পাবে কিনা ঘিওর উপজেলা, জমজমাট লড়াই। তবে কিছুটা এক স্পেশাল লড়াই হয়ে গেছে, 43-60, এবং শেষ যুগ, শেষ আক্রমণ, ফাঁকুলিয়ে বেরিয়ে আসলেন। এবং 43 পয়েন্টে থাকলো ঘিওর, এবং সেই সাথে রেফারি লম্বাবাসিয়ে বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ হল। এবং এই ফাইনাল ম্যাচে, অর্থাৎ এম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018 এ ঘিওর উপজেলাকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করলো দৌলতপুর উপজেলা। অভিনন্দন জানাচ্ছি চ্যাম্পিয়ন দৌলতপুর উপজেলাকে, একই সাথে বেশি বেশি অভিনন্দন রানার্স আপ ঘিওর উপজেলা দলকে।
সম্মানিত দর্শক মন্ডলী, এখন পুরস্কার বিতরণ হবে, আপনারা কেউ যাবেন না। সম্মানিত দর্শক মন্ডলী, এখন পুরস্কার বিতরণ করা হবে, পুরস্কার বিতরণ করা হবে। চ্যাম্পিয়ন প্রাইজ মানি 1,00,000 টাকা এবং রানার আপ প্রাইজ মানি 60,000 টাকা, সাদের ট্রফি। সম্মানিত দর্শক মন্ডলী, এখন এই পুরস্কার বিতরণ করবেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকে অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক মহোদয়। এখনই পুরস্কার বিতরণ করবেন, তাই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আজকের খেলায় চ্যাম্পিয়ন প্রাইজ মানি 1,00,000 টাকা এবং রানার আপ প্রাইজ মানি 60,000 টাকা, সেই সাথে উভয় দলের জন্য একটি ট্রফি, ম্যান অফ দ্য ফাইনাল। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাসের বিশেষ সম্মানিত প্রতিনিধি মেয়ের টিআই ফারুক রিজভী, সম্মানিত হেড অফ ডিভিশন মার্কেটিং অ্যান্ড সেলস। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে এবং সেই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং একটু আগে যে ফাইনাল ম্যাচ শেষ হয়ে গেল এবং সেখানে 61-43 পয়েন্টের ব্যবধানে দৌলতপুর উপজেলা তারা চ্যাম্পিয়ন হয় ঘিওর উপজেলাকে পরাজিত করে, আমি আজকের অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রেজেন্টেশন পার্টির ডাসের সামনে উপস্থিত হবার জন্য। আমি মাননীয় সংসদ সদস্য জনাব নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ 1 আসন ডিরেক্টর বিসিবি, তাকে অনুরোধ জানাচ্ছি সকল অতিথিদেরকে নিয়ে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য। আমি মাননীয় সংসদ সদস্য যিনি এই টুর্নামেন্টের সফলতম আয়োজক আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন জনাব নাইমুর রহমান দুর্জয় এমপিকে অনুরোধ জানাচ্ছি অতিথিদেরকে সাথে নিয়ে আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হওয়ার জন্য।
মিউজিকটা বন্ধ করেন, মিউজিক বন্ধ করেন প্লিজ। সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি কুমার কল্যাণ। শেষ হলো এম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018 এর ফাইনাল, যেখানে দৌলতপুর উপজেলা চ্যাম্পিয়ন এবং ঘের উপজেলা রানার্স আপ হয়। অভিনন্দন জানাচ্ছি দুটি দলকে, একই সাথে অংশগ্রহণকারী অপর দল শিবালয় উপজেলা, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। প্রথমে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, বাংলাদেশ পুলিশের গর্ব, পুলিশের অহংকার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বিপিএম বার পিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তাকে এখন আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। জনাব নাইমুর রহমান দুর্জয়, মাননীয় সংসদ সদস্য, তাকে অনুরোধ জানাচ্ছি উদ্বোধকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। এবারে জনাব মোহাম্মদ নাসমুস সাদাত সেলিম, সুযোগ্য এবারে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন জনাব রিফাত রহমান শামীম, সম্মানিত পুলিশ সুপার মানিকগঞ্জ জেলা। পুলিশ সুপার মহোদয়, এখন তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। মাননীয় সংসদ সদস্য জনাব নাইমুর রহমান দুর্জয় এমপি, তিনি এটি প্রদান করছেন। এবারে জনাব নিনা রহমান, সভাপতি মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, তিনি এখন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন। আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা, তিনি এটি প্রদান করবেন। জনাব নিনা রহমান, সভাপতি মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, এবং তার সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশের একজন গর্বিত সন্তানকে, যিনি পৃথিবীর আলো দেখিয়েছেন, আমাদের সবার প্রিয় নাইমুর রহমান দুর্জয় ভাইয়ের গর্বিত মাতা। এবারে টাইটেল স্পন্সর বসুন্ধরা এলপি গ্যাস, তাদের পক্ষে আমাদের সাথে উপস্থিত আছেন মিটিআই ফারুক রিজভি, হেড অফ ডিভিশন মার্কেটিং অ্যান্ড সেলস, তিনি এখন নাইমুর রহমান দুর্জয়ের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন। পাওয়ার্ড বাই প্রতিষ্ঠান বসুন্ধরা আটা ময়দা সুজি। এবারে জেলা পুলিশের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম বার পিপিএম সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। এবারে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি মহোদয় জনাব রিফাত রহমান শামীম, পুলিশ সুপার মানিকগঞ্জ, তিনি এখন ডিআইজি হাবিবুর রহমান স্যারের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন। এবারে আমরা চলে যাচ্ছি অতিথিদের পুরস্কার বিতরণীতে। প্রথমে বেস্ট রেইডার, বেস্ট রেইডার যিনি নির্বাচিত হয়েছেন, সাদ্দাম বেস্ট রেইডার যিনি দৌলতপুর উপজেলা দলের খেলোয়াড়, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। বেস্ট রেইডার হিসেবে তিনি 5,000 টাকা প্রাইজ মানি গ্রহণ করবেন। জনাব ইকরামুল হুদা সেলিম, গাজী কামরুল হুদা সেলিম,
মেয়র পৌরসভা মানিকগঞ্জ মেয়র মহোদয়ের কাছ থেকে এটি প্রদান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে বেস্ট ক্যাচার, বেস্ট ক্যাচার তিনি পাচ্ছেন 5000 টাকা প্রাইজ মানি। সভাপতি মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। এবারে ম্যান অব দা ফাইনাল অর্থাৎ ফাইনালের সেরা খেলোয়াড় মিজান, সেরা খেলোয়াড় মিজান তাকে আমন্ত্রণ জানাচ্ছি। দৌলতপুর উপজেলা দলের মিজান, পুলিশ সুপার মহোদয়কে অনুরোধ জানাচ্ছি এটি প্রদানের জন্য। এবারে এই ম্যাচ যারা পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে আগত সম্মানিত রেফারিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এটা আছে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। মনির হোসেন সহ আরো যারা আছেন। এবারে রানার্স আপ দলের ব্যক্তিগত পুরস্কার গ্রহণের পালা, রানার্স আপ দল ঘিওর উপজেলা, ঘিওর উপজেলা দলের দলীয় ক্যাপ্টেন রানার্স আপ দলের দলীয় ক্যাপ্টেন ম্যানেজার এবং কোচকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য। যেহেতু সময় স্বল্পতা, মাগরিবের আজানও চলে এসছে খুব তাড়াতাড়ি, রানার্স আপ দল ঘিওর উপজেলা দলের ক্যাপ্টেন কোচ এবং ম্যানেজারকে আমন্ত্রণ জানাচ্ছে। আমি সকল অতিথিকে অনুরোধ জানাচ্ছি এটি যৌথভাবে প্রদানের জন্য। রানার্স আপ দল ঘিওর উপজেলা তাদের জন্য জোরে একটি করতালি। অসাধারণ খেলেছে, ফার্স্ট রাউন্ডে তারা হারিয়েছিল শিবালয় উপজেলাকে, তবে ফাইনালে তারা অবশ্য পরাজিত হয় দৌলতপুর উপজেলার বিরুদ্ধে। তারপরও রানার্স আপ দল ট্রফি সহ লাভ করছে 60,000 টাকা প্রাইজ মানি। এবারে বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন দল দৌলতপুর উপজেলা, দলের কোচ ক্যাপ্টেন এবং ম্যানেজারকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রফি সহ তারা লাভ করবে 1,00,000 টাকা প্রাইজ মানি। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের আয়োজন এম সাইদুর রহমান স্মৃতি কাবাডি টুর্নামেন্ট 2018। আয়োজকদেরকে আরো একবার ধন্যবাদ, স্পন্সর বসুন্ধরা গ্রুপে, বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা আটা ময়দা সুজি, তাদেরকেও ধন্যবাদ। এবং খেলা তো শেষ, পুরস্কার বিতরণও শেষ, সবাইকে যারা আজকে খেলেছেন, খেলা দেখতে এসেছেন এবং বিশেষ করে আমাদের অতিথিবৃন্দ সবাইকে ধন্যবাদ। এবং আমি সব সময় যেই কথাটা বলি যে শুধুমাত্র সরকারের পক্ষে খেলাধুলা যে এত ব্যয়বহুল হয়েছে এখন সেটা বহন করা সম্ভব না, তার জন্য আমরা সব সময় স্পন্সরদের শরণাপন্ন হই এবং সেই লক্ষ্যে আজকে বাংলাদেশের জাতীয় খেলা এই কাবাডির জন্য দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ আমাদের যে এই টুর্নামেন্টে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং স্পন্সরশিপ নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং আমি আশা করি বরাবরের মতো বসুন্ধরা গ্রুপ সবসময় করে, বিশেষ করে এই ইভেন্টের জন্য বসুন্ধরা এলপি গ্যাস এবং বসুন্ধরা আটা ময়দা সুজি এই দুটি প্রোডাক্ট নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতে আবারও আপনাদেরকে আমাদের পাশে কামনা করছি। এবং আমরা এই খেলাধুলা এবং এই এলাকার পরিবেশ
ঠিক রাখার জন্য, আমাদের যুব সমাজ যেন মাদকের দিকে না যায়, যুব সমাজ যেন সন্ত্রাসের দিকে না যায়, জঙ্গিবাদের দিকে না যায়, তার জন্য আপনারা সব সময় খেলাধুলার পাশে থাকবেন, আমরা আয়োজন করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এবং এবারের সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ, গুড বাই।